এই ভিড়ের মধ্যে আমি আর কি বলবো। চাচি নানি দাদি সামনে আগোয় দুই হাত, আবার পেছোয় এক হাত। এই রাস্তা যখন পড়লে নয়ে যাবে বিওয়ার, সেই হবে সেই ইয়ো ইয়ো হবে। জাস্ট চিল, জাস্ট চিল। আসলে ইঞ্জিনের পারফরমেন্স কিছুটা কমে গেছে ইঞ্জিন অয়েলের কারণে, আমি বুঝতে পারতেছি। বাইকের যে টান থাকার কথা সে টান আর পাচ্ছি না। ওরে বাবা, এটা সিএনজি নাকি শ্যালো মেশিন? আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর লেনের কাজ চলতেছে এই রোডেও। ফোর লেনে কাজ হয়ে যাওয়ার পরে এই এত জ্যাম থাকবে না আশা করি। আমরা প্রায় চলে আসছি ভিউয়ার্স। এখান থেকে দেখেন দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে। ডান সাইডে যেটা চলে গেছে এটা হচ্ছে কুমিল্লা হাইওয়ে, আর বাম সাইডে চলে গেছে এটা হচ্ছে ব্রাউনবাড়িয়া শহরের ভিতর ঢুকে গেছে। আমরা ব্রাউনবাড়িয়া শহরের ভিতর দিয়ে হয়ে কুমিল্লা রোড উঠব, এটা হচ্ছে শর্টকাট। আপনি তো জানেন, আপনারা তো জানেন আপনাদের রাইফেল একটা শর্টকাট পছন্দ করে, তাই খোঁজে সবসময় শর্টকাট। এই গাড়িটা খুব জ্বালাচ্ছে, এই যে নাকি ওভারটেক করে নিলাম। বাবু ঘুমাইছে নাকি? বিয়ার্স, একটা মজার বিষয় বলি আপনাদেরকে, খুব মজা পাবেন। সেটা হচ্ছে যে আমি যখন ফ্যামিলি ট্যুর দিই, আমার ওয়াইফ আমার মেয়ে যখন সাথে থাকে, তখন আমার মেয়ের কোনো মানে জ্বালা থাকে না। যেমন কান্নাকাটি হাবি যাবি, হ্যাঁ বাইকে বসতে সমস্যা হবে যাবে, আর কোনো প্রবলেম হয় না। কেন হয় না? কারণ সে যখনই বাইকে ওঠে তখনই সে একটা সুন্দর করে একটা ঘুম দিয়ে দেয়। ঘুম থেকে ওঠার পরেও যদি সে বাইকে আবার মনে করেন যে 10 মিনিটের জন্য ব্রেক দিছি, সে ঘুম থেকে উঠলো, হ্যাঁ নাস্তা পানি করলো, করার পরে আবার বাইকে উঠবে, আবার ঘুম। হেভি ব্যাপার না বিয়ার্স? সে ঘুমে ঘুমেই মনে করেন যে
গত ঈদে আমরা গেছিলাম আমার দেশের বাড়ি নীলফামারী সৈয়দপুর, আমার দেশের বাড়ি। তো এই বাইকে করে গেছিলাম, সে পুরাটা রাস্তা জুড়ে ঘুমায় ঘুমায় গেছে। এটা একটা পজিটিভ দিক আছে, আবার একটা নেগেটিভ দিক আছে। এর পজিটিভ দিক হচ্ছে যে সে যখন ঘুমায় ঘুমায় যাবে তেমন কোনো মনে করে যে প্যারা দেবে না, হ্যাঁ, যে কান্নাকাটি হাবি যাবে এগুলো কোনো প্যারা থাকে না। আর দ্বিতীয় যেটা, এটা নেগেটিভ দিক হচ্ছে, নেগেটিভ এ যখন ঘুমায় তখন তো কোনো মানে ব্যালেন্স থাকে না, সে পুরো গা ছেড়ে দেওয়া থাকে। তখন ওর মায়ের একটু প্রবলেম হয়ে যায়, ওকে ভালোভাবে ধরে রাখতে হাত ব্যথা হয়ে যায়, হ্যাঁ, পায়ে ব্যথা হয়ে যায়, এইগুলো একটা হচ্ছে নেগেটিভ ইস্যু। তারপরে হচ্ছে বাইকে ঘুরতে হবে, এই হচ্ছে ব্রাউনরিয়া শহর। আমরা মানে একদম মেইন পুপারে ঢুকে গেছি, মেইন ব্রাউনরিয়া শহর এটা। ব্রাউনরিয়া রোডে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি এখানকার অটো রিক্সা সিএনজি মানে কারো কোনো বাধা ধরার নিয়ম নাই, কেমনে গাড়ি চালাইতে হয় বা গাড়ি চালার রুলস যদি ওদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, ওরা বলতে পারবে না, ওরা শুধুমাত্র চালা যায়। তো কথা হচ্ছে যে নিজের সেফটি নিজের কাছে রাখতে হবে। এখন ওরাও যদি আসে আপনার মারে দিতে পারে, এটা একটু সাবধানে থাকবেন, পুরোটা সেফটি আপনার উপরে। ওরা যদি মারা দিয়ে যায় ওদের কোনো দোষ নাই, দোষ কিন্তু আপনারই। শহর অনেক ফাঁকা, কেন ফাঁকা জানি না, আজকে তো সরকারি ছুটিও না, এত ফাঁকা কেন বলতে পারতেছি না। আমরা এখন হাতে ডান সাইডে যাবো, এবার যাবো হাতের বাম সাইডে। বাম সাইডে ভিউয়ার্স, এখানে ব্রাউনবাড়িয়া সদর হসপিটাল, সামনে ব্রাউনবাড়িয়া সদর হসপিটাল। প্রচুর ব্যস্ত রোগ এটি, মানে সারাদিন মানে যে পরিমাণে ব্যস্ততা থাকে এই রোডে, আজকে সেই তুলনায় বেশিটা জ্যাম দেখতেছি না, কেন দেখতেছি না বুঝে উঠতে পারতেছি না। এই যে এটা হচ্ছে ব্রাউনবাড়িয়া সদর হসপিটাল, যাবো
গার্ডস বামবাড়িয়াতে একটাই মাত্র ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারে আমরা এখন উঠবো। এই ফ্লাইওভারটা করা হয়েছে কারণ হচ্ছে এই রোডটা খুবই মানে ব্যস্ত, এত পরিমাণ ব্যস্ত থাকতে হবে আর যে দুই মিনিট তিন মিনিটে একটু একটু করে আগাইতো, তো যার কারণে এই ফ্লাইওভারটা করানো হয়েছে যাতে যারা সোজা যাবে তারা যেন খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। যারা ডান সাইডে বাম সাইডে যে ঢোকাঢুকি করবে তারা মনে করেন যে ফ্লাইওভার নিচ দিয়ে যাবে, আমরা তো ডান সাইড বাম সাইডে ঢোকাটিকি করবো না, আমরা সোজা যাবো, যার কারণে আমরা ফ্লাইওভার ফ্লাইওভারের কাজটা বেশি একটা ভালো হয়নি, রাস্তাটা অত স্মুথ না, মানে বুঝলাম না এত স্মুথ করতে পারে নাই কেন। বাইক খুব ঝাঁপায়, মানে লাফালাফি করে, জাম্পিং করে। এই যে জায়গাটা যেমন স্মুথ হয়েছে তেমন ব্রিজের উপরটুকু স্মুথ করতে পারেনি। আমার হাতে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পার্ক, ব্রাহ্মণবাড়িয়া সদর পার্ক। আর বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন। আর আমরা এখন যে রোডে ঢুকতেছি সেই রোড হচ্ছে শুধুমাত্র বাইকের পার্টস পাওয়া যাবে এই রোডে। যদি আপনাদের বাইকের কোনো পার্টস দরকার পড়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে তাহলে আপনারা এই রোডে চলে আসবেন। এই রোডে এই মাত্র এই যে আমি এই এখান থেকে শুরু হলো আপনার হচ্ছে বাইকের পার্টসের দোকান। আমার ডান সাইডে দেখতেছেন বাজাজের শোরুম, তারপরে টিভিএসের পার্টস, এক্সট্রা মনে করেন বাজাজের পার্টস, তারপর চায়না বিভিন্ন ধরনের বাইকের পার্টস, হিরো হোন্ডা সব ধরনের বাইকের এই পার্টস এখানে মোটামুটি পাওয়া যায়। এবং বাইকের যে অ্যাক্সেসরিজ জিনিসগুলো আছে এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে টিভিএসের শোরুমও আছে। আমার হাতে ডান সাইডে যেটা দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই টিভিএসের শোরুম এবং সার্ভিস সেন্টার সাথেই আছে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বের হয়ে যাচ্ছি, আমরা এখন ঠিক কুমিল্লা রোডে উঠব। ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা যে হাইওয়ে রোড সেই হাইওয়ে রোডে উঠবো এখন আমরা। আমরা কুমিল্লা হাইওয়েতে উঠে গেছি অলরেডি, এখানটায় জ্যাম, এদিকেই যাবেন সেদিকেই জ্যাম। ভিউয়ার্স, আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা খুবই পুরাতন একটি বাইক, এত ধোঁয়া বের হওয়ার পিছনে কারণ আছে। এটা হচ্ছে টু স্ট্রোক বাইক, এটা হোন্ডার HS100 যে বাইক মডেল ছিল সেই বাইক, সেই উনিশশো আশি নব্বই শতকের বাইক, টু স্ট্রোক বাইক, সিঙ্গেল সিলিন্ডার টু স্ট্রোক বাইক, এটা 100cc বাইক। এটাতে মনে করেন যে ফুয়েলের সাথে হালকা একটু মোবিল দিতে লাগে নাহলে নাকি একটু প্রবলেম হয়। এগুলো বাইক আগে 1900 থেকে যখন এগুলো বাইক কারো ছিল তার মানে সে ছিল একদম সেই আর বললাম না বিকাশ বুঝে নিয়েন সেই মানে কি।
ভাই এখানে একটা পার্ক আছে না ওটা কোন রুট দিয়ে যেতে হয় এই রুট দিয়ে না এদিক দিয়ে এটা হচ্ছে এই রোড দিয়ে যেতে হবে আপনাদেরকে তো রোডটা দেখাইলামই এই যে রেল লাইন আছে রেল লাইন ওভার করা যাবে না রেল লাইনের ঠিক বরাবর বাম সাইড দিয়ে এই রোড বরাবর চলে যেতে হবে এখানে দু তিনটা বিট লুকানো অবস্থায় আছে আপনারা যদি এদিকে আসেন তো অবশ্যই বিটগুলো খুঁজে বের করে একটু ধীরে সুস্থে যাবেন আমি অলরেডি একটা বিট মানে দেখতে পাইনি দ্বিতীয় বিট দেখা পাচ্ছি তৃতীয় বিট তিনটা মাত্র আমরা ক্রস করলাম ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে দেই পার্কের ভিতরে যাওয়ার আগে আপনাদের যে ছোট নাস্তা পানি যেমন কোক বিস্কিট চানাচুর চিপস চকলেট যেগুলো লাগে সচরাচর টাইম ওয়েস্ট করার জন্য টাইম পাস করার জন্য সেগুলো বাইর থেকে নিয়ে নেবেন কারণ ওখানে পার্কের ভিতরে প্রচুর দাম ওখানে প্রচুর দাম তো আপনারা অবশ্যই বাইর থেকে নিয়ে নিলে অনেক টাকা সেভ হবে আর আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে এই রেল লাইনটা ওভারটেক করার সময় ক্রস করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোনো ট্রেন আসতেছে নাকি কারণ খুবই এটা মারাত্মক একটা জিনিস এখানে কোনো এই ট্রেনে কোনো গার্ড টার্ড কিছুই নাই এটা সাবধানতা সম্পূর্ণ নিজের রাস্তাগুলো চিনে রাখেন কারণ হচ্ছে যে খুবই মানে ঘোর প্যাচ রাস্তা এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে আবি রিভার পার্ক আবি রিভার পার্ক সাসপেন্সটা এখানটাই শেষ করলাম পার্কের নাম হচ্ছে আবি রিভার পার্ক এখানে পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে চলে আসছি ভিউয়ার্স এখানে পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা আছে তবে পার্ক হিসাবে বেশি একটা বড় না বাইক রাখার জন্য টিকিট দিতে হবে ভিউয়ার্স এটা হচ্ছে টিকিট কাউন্টার বাচ্চাদের কি টিকিট লাগে ভিউয়ার্স আমরা ঢুকতেছি প্রবেশদ্বার হোস্টেল পার্কিং এত কিছুতে যদি আপনার টাকা রাখেন তাহলে কেমনে হবে সেখানে বাইক পার্কিং এর জন্য 20 টাকা করে
টাইগার ট্রেনে উঠছি, টাইগার ট্রেনের ভিউ বাইরে থেকে দেখেন, ট্রেনের মতোই ধরে চড়ে তোমার কথা মনে করে। এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। মাঝখানটা ভিউয়ার্স আমার কিছু প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিও দিতে আমার দেরি হয়েছে, অনেক লেট করে ফেলেছি। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে খুব সুন্দরভাবে ভিডিও আসবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন, নেক্সট টাইম থেকে এটা আমি শুধরানোর চেষ্টা করব। নেক্সট ভিডিও দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।